আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এবিএন 24 সংবাদে সাথে আছি আমি মোহাম্মদ মাহমুদুল হাসান জেলা উপজেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য নিয়ে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বিস্তারিত ডেক্স থেকে বাগেরহাটের মোল্লাহাটে আগামী 18-23 ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ যথাযথভাবে উদযাপন উপলক্ষে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুর 12:30টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুর আলম সানা বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বিপ্লব কান্তি দাস এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল সালাম উপ পুলিশ পরিদর্শক ঠাকুর দাস ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুন নিসা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন প্রেস ক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবিএন 24 সেবা সপ্তাহে এটা মনে হয় অন্যান্য সপ্তাহে সেবা সপ্তাহে যে আরো অধিকতর সেবা দেওয়া হয় অনেক ক্ষেত্রে আজকে না বলছি এটা সেবা সপ্তাহ চলছে বলছে সেবা সপ্তাহ চলছে বলে সেজন্য ডাক্তার তো সেবা সপ্তাহের একটা বিশেষ একটা প্যাকেজ দিতে হয় এটা প্যাকেজ যেটা অন্য সময়